আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসমাতুল কুকিং। আমি আসমাতুল বলা বলার মতো আপনাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকে রেসিপি মজাদার, সুস্বাদু, দেখতে অসাধারণ একটা রান্না। তো আজকে অসাধারণ রান্না হওয়া করার কারণ হলো যে আজকে রান্না মুরগিটা একেবারে দেশি পালা মুরগি, যেটা আমাদের মা খালারা এক সময় হাতে পেলে তারপর রান্না করে খেত। তো আজকে আমার মুরগিটা সেটা, আমি সেই জন্য আলু দিয়ে ঝোল করে রান্না করছি। তো এই জন্যই বলছি অসাধারণ রান্না। আমি মুরগি রান্না করলে একেবারে আমার ছোটোকালের ফিলিংসটা মনে পড়ে গেছে, তো আমি সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আমি ভিডিওটা দেখে আসি। তো এ হলো আমার দেশি রাওয়া মুরগি, আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি, আর এইটা অবশ্যই রাখবো, আমার সবসময় এটা খুব পছন্দের। তো আমি এটাকে কেটে পরিষ্কার করে নিব। তো আমি মুরগিটাকে কেটে একেবারে পরিষ্কার করে নিচ্ছি, আর এই মুরগিটা আমাদের একেবারে গ্রাম ও দেশি মুরগি, আমি এর জন্য মুরগিটার চামড়া ফালাই নেই, সব কিছু রেডি করে নিচ্ছি। তো আমি মুরগিটা কীভাবে রান্ধবো, তো আমি রান্নাতে চলে যাচ্ছি। তো আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, যেটা একেবারে আমাকে মা খালারা রান্না করতো সেরকম একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করবো। তেলটা যা যা পছন্দ মতো দেবেন, আমার যে কেটে লাগে সেটুকু দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম এখানে আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করা আছে, আমি সবগুলি পেস্ট দিয়ে দিলাম। দিচ্ছি আমার এটা বাদাম বাটা আছে, আমি এখানে 2 চামচ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম আমি দারচিনি, এলাচ, তেজপাতা, কত লবণ, আমি সবগুলি ভালো করে একটু ভেজে নিব। নারিকেল, বাদাম যেটাই দেই না কেন আমরা ভালো করে ভেজে নিই, তাহলে কিন্তু আমাদের মাংসটা অনেক মজা লাগে। তো আমি প্রায় 2-3 মিনিটের মধ্যে মশলাটা ভেজে নিব। তো আমার মশলা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি হলুদ মরিচ দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো 2 চামচ, দিয়ে দেবো মরিচের গুঁড়ো, মরিচটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো। এই মরিচটা আমার অনেক ঝাল, অনেক লাল, এই জন্য আমি একটু 1 চামচ কম দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। তো সবগুলি আমি ভালো করে একটু ভেজে নিব। মশলা ভাজা হয়ে গেছে, এই পরিমাণে আমি একটু পানি অ্যাড করবো। এরপর যে আমি মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নিব প্রায় 4-5 মিনিটের মতো, যখন আমার তেলটা উপরে উঠে আসবে তখন আমার মশলাটা কষানো শেষ হবে। তো মশলা আমার কষানো হয়ে গেছে, একেবারে তেলগুলো উপরে উঠেছে, মশলাটা পারফেক্ট কষানো হয়ে গেছে। এরপর যে আমি মাংসগুলো দিয়ে দিব, আমার যে মাংসগুলো পরিষ্কার করে কেটে রেখেছি। আমি মাংস দেখো পাখা পা কোনো কিছুই বাদ দিইনি, যেহেতু এটা আমার একদম দেশি ও গ্রামের মুরগি, তো সেই ক্ষেত্রে এই মুরগিদের ঝোল দিয়েও কিন্তু ভাত খেতে অনেক মজা লাগে। কারণ একসময় আমরা ছোটো থাকতে কিন্তু আমাকে মা রান্না করতো, আমরা সবাই খেয়ে খাইতাম। তো আমি আজকে সেই গ্রাম ভাবেই রান্না করার চেষ্টা করব। তো মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নেব, আর এই পানি দিয়ে মাংসটা কষানো ভালো করে হয়ে যাবে, যেটা মাংস থেকে পানি বের হবে। তো এই পর্যায়ে আমি মশলা মাংসটা ঢেকে রাখবো, এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 4-5 মিনিটের মতো, মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। এবার আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, মাংস থেকে একটু পানি বের হয়ে গেছে, আর কালারটা একেবারে অসাধারণ একটা কালার দেখা যাচ্ছে। এই পানি দিয়ে আমি মাংসগুলো কষিয়ে নেবো। এটা যেহেতু দেশি মুরগি তো সিদ্ধ হইতে অনেক সময় লাগবে, তো আমি একেবারে ঝোল ঝোল করে মাংসটা রান্না করবো, সেই জন্যই আমি আজকে কড়াইতে নিয়েছি। তো ডাকনা দিয়ে ডেকে রাখবো, একেবারে সিদ্ধ হয়ে আসছে। তো আমি আরেকটু কষিয়ে নিয়ে এই পর্যায়ে আমি আলু দিয়ে দিব, মাংস একেবারে ছুটে আসছে। যেহেতু আমি মাংসর সাথে আলু দিয়ে রান্না করবো, তো এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা কেটে আমি বড় বড় করে কেটে নিচ্ছি। আলু দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব, একেবারে ভাজা ভাজা করে কষাবো। কিছুক্ষণ কষানোর জন্য অপেক্ষা করবো,
মাংস আমাদের কখন হয়ে গেছে এটাকে আমি পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দিলাম। মাংসের সাথে যেহেতু আমি ঝোল রাখবো তো সেক্ষেত্রে আমি একটু পানিটা একটু বেশি দিয়ে দিয়েছি যাতে সিদ্ধ হওয়ার পরে যতটুকু ঝোল না রাখা যায়। এই পর্যায়ে যারা নতুন রাঁধুনি তারা চাইলে এই পর্যায়ে একটু হলুদ মরিচ যেটাই লাগে সেটাই দেওয়া যাবে। এই পর্যায়ে আমি ডাকনা দিয়ে দেখে রাখবো, আমি মাংসটা দেখবো কি অবস্থা। মাংস ঝোল কিন্তু আমি একটু রাখবো সেটা আগে থেকেই বলা, তো আমার মাংস ঝোলটা রাখার জন্য পারফেক্ট হয়ে গেছে। এই পর্যায়ে দেখবো আমি আলুটা সিদ্ধ হচ্ছে কিনা, আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা যে তেজপাতাটা দিয়েছি এই তেজপাতাটা চাইলে আপনারা উঠে করতে পারেন, এই ধনিয়া বাটাও দিতে পারি, ধনিয়া গুঁড়ো দিতে পারি। তো আমি ধনিয়া গুঁড়াটা দিয়ে করতেছি, অনেক মজা লাগবে যেহেতু আমরা এইভাবে ধনিয়া দিলে। এটা কিন্তু আমাদের মা খালার অবশ্যই করত, তো আমি আজকে একেবারে রান্নাটা পারফেক্ট গ্রাম্য রান্না চিন্তা করছি। আমি মুরগিটা আনার সাথে সাথে ওলাবো, আমার ধারণা ছিল যে আমি একে উঠিয়ে ফেলাবো একটু পরিবেশন করার জন্য। সো আমি লবণটাও দেখছি, লবণটা আমার পারফেক্ট হয়ে গেছে। তো আমার রান্না দেশি মুরগি রান্না একেবারে পারফেক্ট মন মতো পছন্দ মতো হয়ে গেছে। তো আমার রান্নাটা এই পর্যায়ে শেষ করে ফেললাম, আমি যেহেতু বড় বড় আলু দিচ্ছি দেখ সুন্দর একটা রান্না হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আবার আমন্ত্রণ জানালাম। আল্লাহ হাফেজ।